মর্নিং গাইস একদম রাতিপা রাতিপা মন্ত্র একদম এনেকে এনেকে উড়ি আছে একদম উড়ি উড়ি একদম পুরা মজা লাগি আছে কি হয় ইমান ফুর্তিয়ে কারণ গাইস এই পরিবেশটো সাফ না একদম কি ধুনিয়া সেউজিয়ার মাঝত আজি আমি আছো আমি দুটা মই আর রুমমেট আর এক দেখিলা আপনাদেরকে চিনি পাইছে সাকে আর মুখ এই গরমত আমি হুদা ভরি এনেকে 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 খুসকারি কারি কই আছো পড়া পড়া কেলে যাও পড়া পড়া যাও সব গাইস আমি হা ঠাইখিনি পদুম পুখুরি আছে গছো আছে পাহাড়ও আছে আকাশও আছে আকাশ থাকি বই বাৰু এইবিলাক সব আছে আর ইফালে মনিকাও আছে হাই দিয়া হাই দিয়া মজা করি আর ইফালে আমার ফুলও আছে ঠুপু আছে সব আছে একদম ইয়াসক বেলপাতো আছে সব আছে আসলতে আমি আহিছো ভীমা শঙ্কৰ মহাদেৱক দৰ্শন কৰিবলৈ যিহেতু শাওন মাস চলি আছে গতিকে ভাবিলো আপোনালোককো দৰ্শন কৰাই দিওঁ গতিকে আমি বোলক পটাপট ভিতৰত যাওঁ ইয়াসক কি ধুনীয়া পৰিৱেশ ইফালে মনিকাই পৰিৱেশ চাই আছে মজা কৰি বোলক যাওঁ বোলক 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 পটাপট যাওঁ বোলক আমি যাব লাগিব এইফালে দি এনেকৈ যাব লাগিব কিন্তু এইফালে মানুহৰ ভিৰ চাওক না মানে ভক্তৰ ভিৰ চাওক না কিমান বেছি ভক্ত আমি এটা বহুত ভিৰ ফালি 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 যাব লাগিব ভয় কৰিছে এসক এয়া পানীত আমি এনেকৈ থিয় হৈ 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 এনেকৈ লাইন পাতি আছোঁ বহুত দীঘল লাইন তথাপি ৰখি আছোঁ আৰু মহাদেৱক দৰ্শন কৰিবলৈ ন মহাদেৱৰ নিচিনা ল'ৰা এটা লাগে নেকি মনিকা মহাদেৱৰ নিচিনা যদি ল'ৰা এটা পঢ়ো হৈ যাব আৰু সেইকাৰণে আমি ৰখি আছোঁ আৰু এনেকৈ একদম ৰ'দত একদম ভালে লাগিছে বাৰু এনেকৈ পানীত এনেকৈ থিয় হৈ পেলাই লাইন ধৰিবলৈ ভালে লাগে ন ভালে লাগিছে ভালে লাগিছে মন ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগৰ এটা সাংঘাতিক ধুনীয়া ইতিহাস আছে কৈ আছোঁ ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাই থাকিব আগতে মহাদেৱক দৰ্শন কৰি লওঁ তাৰপাছত গোটেইখিনি কথা মজা কৰি একদম পাতি থাকিম দেই তাৰপাছতে আৰু কিবা কিবি প্লাছ এইবিলাক প্লাছ এইবোৰ ঘৰত আহিও কৰি থাকে প্লাছ মাইনাছ নাপায় দেই মইনা পাতিবিলাক কৰিব ন নাপায় বেয়া কথা মহাদেৱক দৰ্শন কৰিব আহিছা নেকি হাই হাই কৈ দিয়া হাই কি ধুনীয়াকৈ ৰখি আছে লাইনত ভীমা শংকৰ মহাদেৱক দৰ্শন কৰিবলৈ আমি মানে আহি পাইছোঁৱে মোটামুটি একদম মহাদেৱৰ ওচৰ পাওঁ পাওঁ হৈ গৈছোঁ ভীমা শংকৰ মহাদেৱৰ ওচৰ পাওঁ পাওঁ হৈ গৈছোঁ আৰু আপোনালোকে বাৰু এটা কথা মন কৰিছেনে এই ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগ কোনো মানুহে সৃষ্টি কৰা মন্দিৰ নাই ইয়াত মহাদেৱে ইয়াত প্ৰকৃতিৰ মাজতে আছে প্ৰকৃতিয়ে ধুনীয়াকৈ মহাদেৱক আৱৰি আছে আৰু প্ৰকৃতিৰ মাজতে মহাদেৱে ধুনীয়াকৈ আছে খুব ধুনীয়া খুব মানে অন্তৰ চুই যোৱা খুব ভাল লগা এটা পৰিৱেশ ৰাইফাজানৰ তাৰমানে শিৱ বাবাই ইয়াতে তেখেতক হেৰি কৰিছিলে আৰু বধ কৰিছিলে বধ কৰিছিলে তাৰপিছত তেখেতৰ যেতিয়া মানে খং উঠিছিলে খং উঠোঁতে গাটো জোকাৰি দিওঁতে যি ঘাম ওলাইছিলে সেই ঘামটো এই নদীটো হৈছে এই নদীৰ সৃষ্টি হৈছে আৰু এই নদীটো কেতিয়াও নুশুকায় যিমান খৰালি হ'লেও তুমি পানী শুকুৱাব নাপাবা পানী থাকে আৰু বাইদেউগৰাকীয়েতো ধুনীয়াকৈ বুজাই দিলে এই যে নিজৰাটো এই নিজৰাটো সৃষ্টি হৈছে মহাদেৱৰ ঘামৰ পৰা গতিকে এই নিজৰাটোৰ পৰা অকণমান পানী স্পৰ্শ কৰিলোঁ খালোঁ আৰু অকণমান ঘৰৰ কাৰণে বটলত ভৰাই লৈ ল'লোঁ নিজৰাত মহাদেৱৰ ঘাম বুলি পেলাই জনবিশ্বাস আছে আৰু তাতে সেৱা কৰিব যাওঁতে জলখিনি স্পৰ্শ কৰিব যাওঁতে পাই গ'লোঁ অকল মহাদেৱৰ প্ৰসাদ বুলি গ্ৰহণ কৰিলোঁ মহাদেৱৰ প্ৰসাদ বুলি খাই দিলোঁ আৰু আমি মহাদেৱ ধন্যবাদ প্ৰভু এইবাৰ মোৰ ৰুমমেটো কৈছে মহাদেৱৰ ঘামৰ পৰা সৃষ্টি হোৱা নিজৰাৰ জল বটলত ভৰাই আনিবলৈ আৰু এটা কথা মই বহুতবাৰ শুনিছোঁ যে হাতীয়ে হেনো ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগত আহি জলাভিষেক কৰে কিমান দূৰ কথাটো সঁচা জানি লওঁ হাতীয়ে আহি জলাভিষেক কৰিছিলে হয় হয় এতিয়াও কৰে মাজতে কেতিয়াবা কেতিয়াবা আহি এতিয়াও আহে গণেশ বাবা আহি জলাভিষেক কৰে এতিয়াও আৰু মানে তেওঁ জলাভিষেক কৰা যোনসকল মানুহে দেখে তেওঁ নাই নাই সেনেকুৱা তেতিয়া এতিয়া আমি তাৰমানে গম পাওঁ আৰু মানে পুৰোহিতসকলে গম পায় তেওঁলোকে একদম আৰ্লি মৰ্ণিং আহে যে তেওঁলোকে গম পায় কিন্তু আমি সেনেকৈ নাজানো সাপ ওলাই আগতে ইয়াতে সোমবাৰ বৃহস্পতিবাৰ হ'লে এইখিনিত মনসা মায়ৰ সাপ দেখাই পাবা আৰু আমি ইয়াতে বহাগত আগতে আগতেতো এনেকুৱা মানুহ হোৱা নাছিলে আগতে অকল আমি গাঁৱৰ মানুহখিনিহে পূজা দিছিলোঁ তেতিয়া বহাগত দিয়ে বহাগ মাহত গাঁৱৰ মানুহ একদম পাহাৰীয়া ৰাস্তা আছিলে লুংলুঙীয়া ৰাস্তা আছিলে তেতিয়া তাৰমানে ইমান মানুহ নাহে সদায় তেতিয়া অকল বহাগ মাহতেই তাৰমানে আহে গাঁৱৰ মানুহখিনি আহি পূজা অৰ্চনা দিয়ে গোটেই বছৰটোৰ কাৰণে আৰু ইয়াতে তাৰপিছত হেৰি মান্যতা আছিলে আৰু আগতে যাৰ কাৰোবাৰ বহুদিন যদি সন্তান নহয় তেতিয়া ইয়াতে আহি বাবাৰ শিল এটা আমি তাৰমানে নিজ চকুৰে দেখিছোঁ আমি বোৱাৰী হ'লেও আৰু বকুচা দিয়ে আৰু আমি প্ৰমাণ পাইছোঁ তাৰমানে হেৰি কৰিছোঁ দেখিছোঁ ভুৱা দেখিছোঁ তাৰমানে মানে কি কৰে মানে ধৰি লওক কাৰোবাৰ যদি হেৰি ল'ৰা ছোৱালী নাই তেতিয়া তাৰমানে আমাৰ যেতিয়া ছোৱালী হেৰি পূজা দিয়ে বহাগত ৰাইজে তেতিয়া ইয়াতে ইয়াৰে পাথৰ উঠাই বাবাক পূজা কৰি
তেখেতে বুকুসা দিয়ে বুকুসা বান্ধি দিয়ে আর তেওর সন্তান হয়েছে এনেকা আছে বহুত আছে এনেকা মাইনতা আছে মহাদেৱক দৰ্শন কৰা হৈ গ'ল এতিয়া আসল কথাটো পাতো আৰু শিৱপুৰাণত উল্লেখ থকা মতে ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগ আছে মানে ভাৰতৰ বাৰটা জ্যোতিৰ্লিংগৰ ভিতৰত অন্যতম ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগ আছে দাকিনী পাহাৰত আৰু এই দাকিনী পাহাৰ আছে আমাৰ অসমত গড়চুকত আছে এয়া গড়চুকৰ এয়া দাকিনী পাহাৰ আৰু দাকিনী পাহাৰতে অৱস্থিত হৈ আছে ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগ অৰ্থাৎ ভীমা শংকৰ মেইন যিটো জ্যোতিৰ্লিংগ ভাৰতৰ বাৰটা জ্যোতিৰ্লিংগৰ ভিতৰত অন্যতম ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগ আছে আমাৰ অসমত কিন্তু আপুনি যদি নেটত সার্চ করে তেতিয়াহলে পুনে বা মহারাষ্ট্রর ভীমা শঙ্কর মন্দিরহে প্রথমতে আপনি দেখিলে পাব আসল কথাটো হল পুনে বা মহারাষ্ট্রত থাকা ভীমা শঙ্কর মন্দির আসলতে উপলিঙ্গহে মেইন জ্যোতির্লিঙ্গ আছে আমার অসমৰ গুৱাহাটীত ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ যে জ্যোতির্লিঙ্গ অকমান আগতে কিছু সময় আগতে আমি দর্শন করলো আপনাদেরকে দর্শন করালো এতিয়া হয়তো আপনাদের প্রশ্ন হয়েছে তেতিয়াহলে ইমান কিয় কথাটো মানে জনাজাত মানে আসলে প্রসার আর প্রসারের অভাবত যিমানখিনি মানুহে জানিব লাগিছিল ভাৰতৰ মানুহে অসমৰ মানুহে সিমানখিনি জানা হোৱা নাই কথাটো এতিয়া অৱশ্যে বহুতেই জানিছে সেইবাবে ভক্তৰো ভিৰ হৈছে কিন্তু আগতে মানে প্ৰচাৰটো ইমান হোৱা নাছিলে গতিকে সেইটো কথা আৰু পুনে আৰু মহাৰাষ্ট্ৰই প্ৰথমতে নামটো লৈ লৈছে আৰু এতিয়া মই আপোনালোকক কম ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগৰ মেইন ইতিহাস মানে মেইন আচল কথাটো কম কোৱা গ শুনো পটাপট ক'ব লাগে নেকি পটাপট আৰু কাহিনীটো হ'ল এনেকুৱা ধৰণৰ যে ৰাৱণৰ ভায়েক আছিলে কুম্ভকর্ণ যি একদম শুই থাকে আর কুম্ভকর্ণর পুতেক আসলে ভীমাসুর আর কুম্ভকর্ণর মৃত্যু হল রাবণর যুদ্ধত আর কুম্ভকর্ণর যেটা মৃত্যু হল তারপর কুম্ভকর্ণর মানে পুত্র ভীমাসুরে মাকক সুধিলে যে তেওঁর পিতৃ মানে দেউতাক কেনেকে মৃত্যু হল আর মাকে গোটেইখিনি কথা কলে যে রাম রাবণর যুদ্ধত রামর বাবে কুম্ভকর্ণর মৃত্যু হল তারপরে কুম্ভকর্ণর পুত্র ভীমাসুরে বহু বছর ধরে ব্রহ্মাক তপস্যা করলে আর তারপর বর পালে ব্রহ্মার পর আর তারপর বিষ্ণুর যুদ্ধ করলে বহুত ডাঙর যুদ্ধ করলে আর তারপর কি হল মানে বিষ্ণুয়ে ব্রহ্মার বর ব্রহ্মাই যে ভীমাসুরক বর দিছিলে সেই বরর মান রাখবলে বিষ্ণুয়ে ভীমাসুরের ওসর হারিবলিয়া হল আর তারপর ভীমাসুর বহুত বেশি অহংকারী হয়ে গেল ভীমাসুরে আর অত্যাচার করব ধরলে ভীমাসুরে একে সবতে একদম অত্যাচার করা আরম্ভ করে দিলে একদম হাহাকার করে দিলে একদম ভীমাসুরে পুরা অত্যাচার করে দিয়েছিল তারপর কি হল তারপর ভীমাসুরে একদম সবকে অত্যাচার করে করে অশান্তি করে 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 আহি পালে আমার অসমলৈ আর তারপর অসমৰ রজা আছিল প্রিয় ধরমন আর তেওঁৰ পত্নীক বন্দী করে একদম এই যে এই দাকিনী পাহাড়তে বন্দী করে তেওঁক রাখি থলে তারপর রজা প্রিয় ধরমন আর পত্নী বহুত ডাঙৰ মহাদেৱৰ ভক্ত আছিলে সেইবাবে তেওঁলোকক বন্দী করে থৈ দিয়ার পাছতো মহাদেৱক ধ্যান করে থাকলে পূজা করে থাকলে প্রার্থনা করে থাকলে আর সেই কথা যেটা ভীমাসুরে গম পালে ভীমাসুরের বহুত বেশি খং উঠি গল আর ভীমাসুরে কি করলে সৈন্য সামন্ত পঠাই দিলে তেওঁলোকক মানে হত্যা করবলে ধ্বংস করবলে কিন্তু কি হল যেতিয়া তেওঁলোকে রজা আর রানীর ওসর পাই ভস্ম হয়ে যায় মহাদেৱর খঙত তেওঁলোক ভস্ম হয়ে যায় তারপর ভীমাসুর নিজে গল আর ভীমাসুরে এবার নিজে প্রিয় ধরমন রজা প্রিয় ধরমনক মানে হত্যা করবলে তরুয়ালখন একদম এনেকে রজার ফালে দিছিলে কিন্তু রজার গাত নপরি তরুয়ালখন ফুলতে পড়ল শিবলিঙ্গত আর তারপর মহাদেৱর বহুত বেশি খং উঠি গল আর মহাদেৱ জাগ্রত হয়ে গল তারপর শিববাবা একদম ভীমাসুরক একদম বধ করে দিলে একদম এইখিনি ঠাইতে এই দাকিনী পাহাড়ের এইখিনি ঠাইতে তারপর যেতিয়া মহাদেৱক জাগ্রত রূপত রজা রানিয়ে দেখিলে তেওঁলোকে কাকুতি মিনতি করলে কেবল তেওঁলোকেই নহয় দেব দেবীগণেও মহাদেৱক কাকুতি মিনতি করলে যে ভীমা শঙ্কর রূপত যাতে মহাদেৱে এইখিনি ঠাইত মানে আমার যত আমি দর্শন করলো আজি তাত যাতে মহাদেৱে চিরকালের কারণে থাকে আর সকলোরে কাকুতি মিনতি শুনি মহাদেৱে দাকিনী পাহাড়ত ভীমা শঙ্কর রূপত চিরদিনের বাবে থাকি গল আর সেইবাবে আজি আমি ভীমা শঙ্কর মহাদেৱক দর্শন করব পাৰিলো আর আপনাদের হয়তো বুঝি পালে যে ভারতের বারোটা জ্যোতির্লিঙ্গর ভিতর অন্যতম জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্কর আর একদম মজা লাগিল আমার আজি দর্শন করে আর ভীমা শঙ্কর মানে মহাদেৱর নিচিনায় দরা পালে আর কি চিন্তা আর চিন্তাই নাই হ্যাঁ আর পূজা করলো আর মহাদেৱক নাকি হর হর মহাদেৱ হর মহাদেৱ হর হর মহাদেৱ ওম নমঃ শিৱায় ওম নমঃ শিৱায় এখন হল দাকিনী পাহাড় আর আপনাদের বহুতে কয় মানে লোকেশন তো ভালকে নিদো গতিকে আজি ভালদরে লোকেশন তো দিও গুয়াহাটির পর আপনাদের আহিব লাগিব গড়চুক গড়চুকর পর আপনাদের রিক্সা হোক বা নিজের গাড়িটো আহিব পারে তো গড়চুকর পর এনেকে আপনি আহিব লাগিব দাকিনী পাহাড়লৈ আর তারপরে আপনি পাই যাব মানে দর্শন করব পাৰিব ভীমা শঙ্কর
জ্যোতিৰ্লিংগ মহাদেৱক। গতিকে আপোনালোকে আহিব দৰ্শন কৰিব, আৰু যদি অসমতে থাকি যদি ভীমা শংকৰ জ্যোতিৰ্লিংগ দৰ্শন কৰা নাই বা নকৰে তেতিয়াহ'লে বহুত ডাঙৰ বহুত বহুত কিবাকিবি মিছ কৰিব। সঁচাকৈ কৈছোঁ, একদম মন্ত্ৰৰ পৰা কৈছোঁ, আজি আমি দৰ্শন কৰি বহুত বেছি ভাল পালোঁ, বহুতেই বেছি ভাল লাগিছে। প্ৰাকৃতিক পৰিৱেশটোও খুব ধুনীয়া, আৰু মানে মহাদেৱক একদম মানে ওচৰৰ পৰা পাই যোৱাৰ নিচিনা এটা অনুভৱ হয়, খুবেই বেছি ভাল লাগে, হয়নে নহয় কোৱাচোন? মই দৌৰি আহিছো আৰু এনেও ভাল লাগে দিয়ক। ইয়ালে আহিলে আপোনালোকে গম পাব অন্য মন্দিৰতকে ইয়াতে বহুত বেছি শান্তি পাব, মানে একদম মহাদেৱকে আপোনালোকে লগ পাই গৈছে, একদম এনেকুৱা লাগিব। অকল আমাৰ অভিজ্ঞতা বুলি নহয়, বহুতে বহুতেই কৈছে কথাটো, মানে বহুত ভক্তই সেইখিনি কথা কৈছে, বহুত বেছি ভাল লাগিছে। আৰু ভিডিঅ'টো আজি ইমানতে শেষ কৰোঁ, অকমান ফটো চটো ভিডিঅ' চিডিঅ' বনাওঁ, মানে ৰিলচ বনাওঁ, ফটো বনাওঁ, ফটো বনাওঁ নহয় ফটো উঠো দেই। বাই বাই কৈ দিয়া, বাই 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 কৈ দিয়া, বাই 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 কৈ দিয়া, বাই বাই কৈ দিয়া, বাই বাই। টিকলাটো দুষ্ট কৰি আছে বাৰু, যি কি নহওক, টাটা, বাই বাই, লাভ ইউ অল। ভিডিঅ'টো যদি চাই ভাল পালে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব, যদি ফেচবুকত চাইছে শ্বেয়াৰ কৰি দিব, যদি ইউটিউবত চাইছে ছাবস্ক্ৰাইব কৰি দিব।